টঙ্গীর বৌবাজার রেল ক্রসিং, এখান দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের চলাচল, অথচ নেই গেট এবং গেটম্যান। এ ক্রসিং পারাপারের সময় প্রায়ই রেলপথে আটকে পড়ে যানবাহন, যেগুলো সরানোর আগেই অনেক সময় চলে আসে ট্রেন, ঘটে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককেই। টঙ্গী ছাড়াও পোবাইল, কালীগঞ্জ, শ্রীপুর সহ পুরো জেলা জুড়ে রয়েছে এমন অসংখ্য ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং। ব্যস্ত জনপদ আর স্কুল ঘেঁষা এসব ক্রসিংয়ে নেই কোনো গেট, গেটম্যান কিংবা সংকেত দেওয়ার ব্যবস্থা। এনে কোনো একটা সিগন্যাল নাই, সিগন্যাল লাইট নাই, গেটম্যান নাই। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, ট্রাকে আটকা যায়, তখন রেলগাড়ি আসে, একটা যে কোনো এক সময় একটা দুর্ঘটনা ঘটে। প্রতিনিয়ত প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে। আমরা এই যে এখানে দোকান আছে, দোকানে বসে থাকি, হই হাল্লা করি, এই যাই না গাড়ি আইতেছে, গাড়ি আইতেছে, তখন গাড়ির কারা করে। রেলওয়ের তথ্য মতে গাজীপুরে লেভেল ক্রসিং রয়েছে শতাধিক। স্থানীয়রা বলছেন এসব অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই জায়গা খুব একটা দরকার আমাদের, গেট। গেটটা দিলে আমরা অনেক শান্তি পাই, অনেক নিরাপত্তা পাই। বাচ্চা হওয়ার কোনো ভয় নাই গা, আর কোনো ডর নাই গা। এনে এমার্জেন্সি একটা লাইনম্যান দরকার। ট্রেন আসার সময় যদি আপনার লাইনম্যানে যদি ভালভারটা ফেলতে পারত, তাহলে অ্যাক্সিডেন্টগুলো আপনার প্রোটেক্ট করা যেত। অনুমোদনহীন রেল ক্রসিংয়ে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়ে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ, অথচ রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগের একমাত্র পথ গাজীপুর। রেলটা পারাপার করি বোর্ড দেখে, সাইনবোর্ড দেখে, যেখানে সাইনবোর্ড আছে বা যে কোথাও রেলপথ পারাপারের সময় সাবধানতা অবলম্বন করি, দুই পাশে তাকিয়ে দেখি যে রেল আসতেছে কি না, কোন কোন রাস্তাগুলো গেট ব্যারিয়ার নাই এবং গেট ব্যারিয়ার প্রয়োজন, এগুলো একটা লিস্ট করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। চলতি বছরের 21 মে গাজীপুরের কালীগঞ্জের নলছটা রেল ক্রসিংয়ে 3 জন এবং 24 জুলাই শ্রীপুরের মাইজপাড়ায় মৃত্যু হয় 4 জনের।